গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। ওয়েলকাম টু আওয়ার পুরী জার্নি। আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের দুদিনের এক্সাইটিং পুরী জার্নি। এটা আমার ফার্স্ট টাইম পুরীর উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম খিদিরপুর থেকে শালিমার স্টেশনের দিকে। 15 মিনিট মতো লাগবে আমাদের খিদিরপুর থেকে শালিমার স্টেশন পৌঁছতে। দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ ধরে সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে, সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা শালিমার স্টেশন। রাস্তাটা খুবই ভালো ছিল, তাই জন্য আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। শালিমার স্টেশনটাও বাইরে থেকে দেখলাম বেশ ভালোই সেজে উঠেছে। ঢুকেই দেখে পড়লাম আমাদের ট্রেন রেডি। আমরা ব্যাগ ট্যাগ সেটেল ডাউন করে নিয়ে শায়নকে বললাম চল কিছু চিপস কিনে নেওয়া যাক। ট্রেন ছাড়ার আগে চিপস কিনে উঠে পড়লাম আমাদের সিটে বসবার জন্য। টাইম মাফিক আমাদের ট্রেনও ছেড়ে দিল। শালিমারকে বিদায় জানিয়ে আমরা চললাম পুরীর পথে। মাঝখানে পড়ল খড়গপুর স্টেশন। শায়ন বলল চল খড়গপুরে নেমে দেখি কিছু পাওয়া যায় কি। কাকিমা আমাদেরকে লুচি আলু চচ্চড়ি আচার দিয়ে পাঠিয়েছিল, তার সাথে ছিল মিষ্টি। উফ, যা দারুণ জলখাবারটা আর লাঞ্চটা সারা গেল। উফ, দারুণ ট্রেনের যাত্রা লুচি আলু চচ্চড়ি ছাড়া হয় না। সেটা আমাদের বাঙালিদের একদম নস্টালজিক ব্যাপার, পুরোনো দিন থেকেই চলে আসছে ট্রেন যাত্রা মানেই লুচি আলু চচ্চড়ি হবে। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বরের পথে। মহানদীর ওপর দিয়ে ট্রেন যখন পাস করছে, মাঝখানে আর কিছু ক্যাপচার করা হয়নি, যেহেতু আমরা নাইট শিফট করে কাজ থেকে চলে এসেছি, আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এবার আমরা পৌঁছে যাব ভুবনেশ্বর স্টেশন। শায়ন যেহেতু ভুবনেশ্বরে 3 বছর ছিল, ওর কাছে একটা ইমোশনাল কাজ করছিল, তাই জন্য আমরা ভুবনেশ্বর স্টেশনের কাছে দাঁড়িয়ে ও আমাকে বলছিল আমার হস্টেল এই দিকে। যে শায়নও যাচ্ছে, শায়ন বললো আমি যাই, ব্যাগটা নিয়ে ভিড় আছে। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, অটো ধরবো বাইরে থেকে। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন এক্সিটের দিকে এগোচ্ছি, তারপর আমরা অটো দেখবো কোথা থেকে অটো পাওয়া যায়, তারপর আপনাদের জানাচ্ছি। ফ্ল্যাগটা দেখছেন কি সুন্দর উড়ছে, স্টেশনের বাইরে ফ্ল্যাগটা কি সুন্দরভাবে উড়ছে, হয় কি ভালো লাগছে দেখতে। এখানে হুইল চেয়ারেরও সুবিধে আছে বয়স্ক মানুষদের জন্য। এখানে অনেক রকমের খাবারের দোকানও আছে, স্টলও আছে। এই আগে থেকে এক্সিটের পয়েন্ট আছে, আমরা এখন এক্সিটের দিকে এগোচ্ছি। দেখা যাক কত টাকা কি পড়ে অটো। যদিও বাবারা আগে চলে এসছে, তাই আমাদের একটু আইডিয়া হয়ে গেছে শেয়ার গাড়ি বা অটো কোথা থেকে পাওয়া যাবে। একটা খুবই সুন্দর ব্যবস্থা, বয়স্ক মানুষদের জন্য এরকম ব্যাটারি গাড়ি ফ্রিতে সার্ভিস দেওয়া হয়, কোনো রকম টাকা নেয় না সিনিয়র সিটিজেনদের থেকে। আমরা মেরিন ড্রাইভ ধরে চলে গেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলুন দেখে নিন আমাদের হোটেল, হোটেল দীপগঙ্গা। এখানেই আমরা আজকে থাকব। এই যে বাবা হেঁটে এলো। হোটেল দীপগঙ্গায় আমরা থাকবো 2 দিনের জন্য। এটা ইনকাম ট্যাক্সের হলিডে হোম, আমরা কলকাতা থেকে বুকিং করেছিলাম। আমরা রুম পেয়ে গেছি, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। মা বাবারা আগেই চলে এসেছিল,
আমাদের রুমটা মাদের রুমের পাশেই ছিল। এইটা আমাদের রুম 303। শান দরজাটা খুলুন, তারপর আপনাদের রুমটা দেখাচ্ছি। এইটা এন্ট্রেন্স, এখান থেকে আমরা ঢুকবো। ঢোকার পর সামনে এই স্পেসটা আসার পর এখানে তো ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও ভালোই বড়ই আছে। এদিকটাতে টয়লেট এরিয়া আছে, একটা ছোট্ট আয়না আছে। এরপর বেডরুম, বেডরুমের এখানে একটা সোফার অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এদিকটাতে একটা আলমারি, আর এদিকটাতে বেডরুম, আর এখানে রয়েছে একটা টিভি। এদিকটা বারান্দা, বারান্দা থেকে একদম সি বিচটা সামনে। বারান্দাটাও বেশ স্পেশিয়াস, ধরো চেয়ারও দেওয়া আছে। এখান থেকে সুন্দর সি বিচ এনজয় করতে পারবেন, দুর্দান্ত ভিউ, আর সমুদ্রের আওয়াজটা পর্যন্ত এই অবধি পাওয়া যাবে। ঠিক এইখানটাতে গাড়ি পার্কিং এর জায়গা। সমুদ্রের ঢেউগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর আসছে। কোথায় নিয়ে যাচ্ছে বলো? চলো আমরা এখন সবাই মিলে হোটেল থেকে বেরিয়ে বিচের ধারে যাচ্ছি। এই যে মা যাচ্ছে, এদিকে সায়ন আর বাবা, বাবা আগেই চলে এসছে, বাবা আর মা, তাই জন্য বাবা এখন সব ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। এটা হোটেল থেকে বেরিয়েই একদম সামনে বীচ, এই যে এইটুকুনি রাস্তা গেলেই বীচ। এটা নিয়ার অ্যাবাউট 100 মিটার হবে না, 100 মিটারের মধ্যেই বীচ। এখানটাতে সি বীচ, কিন্তু আমরা এখন ডিসাইড করলাম স্বর্গদ্বারে যাব। অটো পেয়ে গেছি, এখান থেকে অটো নিচ্ছে আমাদের চারজনের 80 টাকা। আমরা সবাই মিলে এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। এখানে একটা গাড়ি পার্কিং এর বিশাল বড় জায়গা আছে, যেখানে যারা গাড়ি করে আসবে তারা গাড়ি রাখতে পারবে। স্বর্গদ্বারের দিকে যতটাই এগোবে ততটাই জমজমাটি বাড়বে। এখন আজকে যেহেতু শনিবার, প্রচন্ড ভিড় স্বর্গদ্বারের কাছে, তো আমরা ডিসাইড করলাম স্বর্গদ্বারের কাছেই যাব, কিছু ইভিনিং স্ন্যাক্স খাবো, সি বিচের ধারে একটু ঘুরবো, দিয়ে ফেরত আসবো। এই জায়গাটা ছিল মার্কেট এরিয়া, এখানে একটা জগন্নাথ মন্দিরও ছিল, পুজো হচ্ছিল, বেশ সুন্দর লাগলো দেখতে। মার্কেট এরিয়াটা ঘুরে দেখছিলাম, অনেক জিনিস পাওয়া যাচ্ছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। একদম পুরো আমাদের ধর্মতলা মার্কেটের মতো জমজমাট, এদিকে ওদিকে চারিদিকে খালি দোকানে ভর্তি, শঙ্খর দোকান, ঠাকুরের জিনিসের সামগ্রী, সমস্ত কিছু যেন চোখ ঝলসে যাওয়ার মতো ব্যবস্থা। চারিদিকটাই দোকানে ভর্তি ছিল বিভিন্ন ধরনের স্ট্যাচু, আদি যোগীর মূর্তি, শিব মূর্তি, জগন্নাথ মূর্তি, সমস্ত কিছুতে ভরা ছিল এই জায়গাটা, আর সেরকমই লোকে ভরা। এদিকটাতে একটা সেবাশ্রম ছিল, ভারত সেবাশ্রম, আর মার্কেট এরিয়াটা বাবা আমাকে বোঝাচ্ছিল এখানটাতে দাঁড়িয়ে। লোকের ভিড় দেখেছ? চারিদিকটা যেন হাজার দোকান আর হাজার গন্ধে মুগ্ধ, চারিদিক থেকে একটা অসম্ভব হাজার গন্ধ আর চারিদিকের ভিড়। এখানটা ছিল মহাপ্রভুর জায়গা। এই জায়গাটার ব্যাপারে বাবা আমাদেরকে বলেছিল যে এটা খুবই একটু স্ন্যাক্স খাওয়া যাবে, বাবা মারা ওখানে বসবে, আমরা একটু ঘুরে দেখবো। আমরা সি বিচের দিকে এন্টার করছি, এদিকে যেন মেলার হাট বসেছে। আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, এখানে কত দোকান, যেন পুরো একটা মেলার হাট বসেছে। ছাতাগুলোর কালারগুলো দেখে মনে হচ্ছে যেন কোথায় একটা চলে আসা গেছে।
হচ্ছে পুরীর বীচ। দেখুন কত সংখ্যের জিনিস পাওয়া যাচ্ছে। ট্রেন থেকে নেমেই আগে বিচের ধারে চলে এসেছি। সমুদ্রের এই হাওয়ার আনন্দটা না নিলে চলে? আমাদের পুরীর সমুদ্রের কাছে গোয়া ফেল, সত্যিই তাই। কথায় বলে পুরীর সমুদ্রকে কেউ টেক্কা দিতে পারবে না। সমুদ্রের ঢেউ দেখে যেন আপ্লুত হয়ে গেছে। বাচ্চাটাকে দেখুন, সন্ধ্যের এতে সমুদ্রের ধারে বসে কত এনজয় করছে, নিজের মনে খেলে বেড়াচ্ছে। আর এদিক দিয়ে ঘোড়া উট চড়ে বেড়াচ্ছে। পুরো ফ্যামিলিটাই একসাথে বসেছিল, তবে বাচ্চাটা একটুখানি দূরে সরে বসেছে যাতে ও ঢেউ নিয়ে ভালোভাবে জলে খেলতে পারে। কি সুন্দর দেখতে লাগছে, বাচ্চাদের এই জন্যই বলে। চিকেন মোমো নিয়ে নিলাম, চিকেন মোমোটাও বেশ ভালোই খেতেছিল, তবে একটু নুন ছড়িয়ে দেওয়াতে একটু নোনতা বেশি লাগছিল। এদিকগুলোতে অনেক ভালো ভালো হোটেলও আছে, তো যারা হোটেলগুলো খুঁজছেন এই সমস্ত লোকেশনের দিকে, তাদের জন্য খুবই ভালো ভালো অপশান আছে। সি বিচের ধারে যাব, তেলে ভাজা খাবো না তা কখনো হয়? আমি তো তেলে ভাজা প্রিয় মানুষ। দেখলাম লঙ্কার বড়া ভাজছে, সায়ন থেকে বায়না করে বললাম চল লঙ্কার বড়া কেনা যাক। দেখছি মাসি একদম গরম গরম লঙ্কার বড়া ভেজে দিচ্ছে, ঝটপট এক প্লেট নিয়ে নিলাম আমরা। এখানে অনেক বাঙালিরা আসে যে বাবাও একজনকে চেনা জানা পেয়ে গেল, তার সাথে গল্প জুড়ে দিল। এই করতে করতে আমাদের সঙ্গীটা বেশ ভালোই কাটল। এরপরে আমরা ঝাল লেগেছে বলে খাজা নিয়ে গেলাম। সেটা তো বদমাস, আমরা একটাই পিস খাজা কিনেছিলাম যেহেতু পরে আবার কিনবো, তা আমরা খাজার দোকানে গিয়ে এক পিস খাজা কিনে ফেললাম যাতে ঝালটা কাটানো যায়। গরম গরম খাজার স্বাদ তা দারুণ। তারপর আমরা হোটেলে এসে চিকেন কারি আর পনির বাটার মশলা দিয়ে সেরে ফেললাম আমাদের ডিনার। চলুন গুড নাইট, পরে আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।